হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি আমরা WBHA এই টেস্ট পেপারের G6-এ যে SEQগুলো রয়েছে, অর্থাৎ মডেল কোয়েশ্চেন সেট নাম্বার 3 যে SEQ রয়েছে তার উত্তর নিয়ে। তো একে একে জেনে নেওয়া যাক এর উত্তরগুলো কি হবে। প্রথম ছিল নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। তো একটি বচনাকার থেকে যে সমস্ত বচনগুলি পাওয়া যায় সেগুলি হলো সেই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও, অথবা প্রশ্ন ছিল যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য। এমনটা হতেই পারে বৈধতার ক্ষেত্রে। তো এক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটি হবে কোনো বৃত্ত নয় গোলাকার। দেখো এটা একটা মিথ্যা কথা, বৃত্ত গোলাকার নয়। অপ্রধান আশ্রয় বাক্য হবে সকল ত্রিভুজ হয় বৃত্ত, এটাও কিন্তু মিথ্যা কথা, ত্রিভুজ কোনো দিন বৃত্ত হতে পারে না। কিন্তু এ থেকে যে সিদ্ধান্তটা বেরোবে, অতএব কোনো ত্রিভুজ নয় গোলাকার, এটা সত্য। তাহলে এমন লজিক সম্ভব যার যুক্তি বাক্য দুটো মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য, এবং হ্যাঁ এটা একটা অবশ্যই বৈধ যুক্তি। তাহলে যুক্তিটা হবে কোনো বৃত্ত নয় গোলাকার, তারপর অপ্রধান আশ্রয় বাক্য হবে সকল ত্রিভুজ হয় বৃত্ত, তার নিচে অতএব কোনো ত্রিভুজ নয় গোলাকার। পরের বাক্যে যাওয়া যাক, পরের কোয়েশ্চেনে দাগ নম্বর 2 বলছে বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। তো এদের যদি দুটো সংজ্ঞা দেওয়া যায় তাহলে মূল পার্থক্য হয়ে যায়, কিন্তু অত বড় জায়গা তো তোমাদের থাকে না। তো এক্ষেত্রে উত্তরটা লিখবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সামান্য বচনের মধ্যে বিরোধিতা দেখা যায়, আর অধীন বিপরীতের ক্ষেত্রে দুটি বিশেষ বচনের মধ্যে বিরোধিতা দেখা যায়। এরপর ছিল উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? তো এটি বিপরীত বিরোধিতার ক্ষেত্রে হয়ে থাকে। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতা হয়তো আমাদের সাধারণত আই আর ও বচনের মধ্যে, তো আই বচন আর ও বচনের একটা দৃষ্টান্ত দিয়ে দিলেই হয়। আই বচন ধরো কোনো কোনো ফুল হয় সাদা, এর আচ্ছা অসম বিরোধিতা বলেছে নয়, আই আর এ বচনের মধ্যে হয়। তো কোনো কোনো ফুল হয় সাদা, সকল ফুল হয় সাদা। অমাধ্যম অনুমান কাকে বলে? তো যে অবরাহ অনুমানে একটি হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকেই আমরা অমাধ্যম অনুমান বলি। অথবা ছিল এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও, এক্ষেত্রে লিখবে সকল গাছ হয় উদ্ভিদ, অতএব সকল উদ্ভিদ হয় গাছ, এটা এ বচনের সরল আবর্তন কিন্তু বৈধ। তারপরের প্রশ্ন চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 5, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম হলো অপ্রধান আশ্রয় বাক্যে একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে হবে। এরপর পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? তো পূর্বগ অস্বীকারজনিত দোষ তখনই ঘটবে যখন কোনো যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয়। পরবর্তী প্রশ্ন, বিকল্প পরিগ্রহজনিত দোষের দৃষ্টান্ত দাও, অর্থাৎ বিকল্প স্বীকারজনিত দোষের। তো আমি নর্মালি ওই রামবাবুর চাল আর ডালের এক্সাম্পল দিয়ে থাকি। রামবাবুর চাল কিনবেন অথবা ডাল কিনবেন, অপ্রধান আশ্রয় বাক্য হবে রামবাবু চাল কিনবেন, সিদ্ধান্ত হবে অতএব রামবাবু ডাল কিনবেন না। এরপর অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক দোষ বা সাত্ত্বিক দোষ কি না, যে যুক্তির যুক্তিবাক্য হচ্ছে সামান্য বচন বা অস্তিত্ব সূচক এবং সিদ্ধান্ত বিশেষ বচন বা শূন্য। আচ্ছা ভুল হয়ে গেল, যে যুক্তির যুক্তিবাক্য সামান্য বচন বা শূন্য গর্ভ আর সিদ্ধান্ত বিশেষ বচন বা অস্তিত্ব সূচক তাকে অস্তিত্বমূলক দোষ বলে। এরপর নিরপেক্ষ বচনের বুলিও ব্যাখ্যা দাও, নিরপেক্ষ এ বচনের। তো এ বচনের বুলীয় ভাষ্য যেটা হয় সেটা লিখে দিতে হবে। এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে SP⃗ = 0, এটাই হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য। পরের প্রশ্ন ছিল ভিনচিত্তে প্রকাশ করো সকল এস হয় অপি। তো এটা এ বচন, এ বচনের বুলীয় লিপি SP⃗ = 0, কিন্তু অ থাকার জন্য
পি এর বারটা কেটে যাবে, অর্থাৎ এসপির ঘরে আমাকে ছায়াবৃত্ত করতে হবে। তো চিত্রটা হবে ঠিক এরকম, এখানে দুটো বৃত্ত হবে এবং এসপির ঘর মাঝেরটা এই মাঝের ঘরে ছায়াবৃত্ত হবে। বোঝাতে পারলাম আশা করছি। পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন ছিল একটি আপতিক বাক্যাকারের দৃষ্টান্ত দাও। আপতিক বাক্যাকার সেটা পি ভেল কিউও হতে পারে, পি হর্সু কিউ হতে পারে, পি ট্রিপল বার কিউ হতে পারে, অর্থাৎ পি কিউ এর মাঝে যে কোনো একটা সিম্বল ডট ভেল হর্সু ট্রিপল বার যাই দেওয়া হোক না কেন সেটা আপতিক বাক্যাকার হয়ে যায়। এরপর একটি বৈকল্পিক বচনের নিবেশন দৃষ্টান্ত কি বচন ও নিষেধ বচন কি বচন। একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন এটা কিন্তু সবসময় সংযোগিক হবে, অর্থাৎ কার্ল পি ভেল কিউ এই বাক্যটার মানে হচ্ছে কার্ল পি ডট কার্ল কিউ। এটা একটু উঁচু লেভেলের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, 19 রুলসের মধ্যে পড়ে এটা, ডি মর্গ্যান রুলসের। তো যারা বড় তারা জানেন নিশ্চয়ই। তো তোমাদের জেনে রাখতে হবে একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন সবসময় সংযৌগিক বচন হয়, উল্টোটাও একটি সংযৌগিক বচনের নিষেধক বচন সবসময় বৈকল্পিক বচন হয়ে থাকে। ফলস্তম্ভ বলতে কি বোঝো? দেখো, সত্য সারণীর যে স্তম্ভে সমগ্র বচনের সত্যমূল্য প্রকাশ পায় সেটাকেই ফলস্তম্ভ বলে। এরপর অবৈজ্ঞানিক আরোহকে কেন লৌকিক আরোহ বলা হয়? দেখো, লৌকিক মানে হচ্ছে লোক, অর্থাৎ এই আরোহ সহজ সরল হওয়ার জন্য সাধারণ লোক বা সাধারণ মানুষ ব্যবহারিক জীবনে এই আরোহটাকে বেশি প্রয়োগ করে থাকে। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে অণুবীক্ষণ, দূরবীক্ষণ, থার্মোমিটার বা কোনো রকম যন্ত্রপাতি কিন্তু থাকে না, আমাদের অভিজ্ঞতাটাই সার। তো অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ এই অবৈজ্ঞানিক আরোহের প্রয়োগ বেশি করে থাকে বলেই এটাকে লৌকিক বলা হয়েছে। এরপর উপমা যুক্তি কখন মন্দ উপমার দোষে দুষ্ট হয়? তো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে ওঠা উপমা যুক্তি মন্দ উপমার দোষে দুষ্ট হয়। আচ্ছা, উপমা যুক্তির মূল্যায়নে প্রাসঙ্গিকতার মানদণ্ডটি লেখো। দেখো, এক্ষেত্রে শর্টে লিখে দেবে যে সাদৃশ্য যত বেশি প্রাসঙ্গিক হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। এরপর বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? তো এর একটা সংজ্ঞা রয়েছে এবং এই সংজ্ঞাটা বেশ বড় হয়, যে আরোহে পর্যবেক্ষণ ও পরীক্ষণলব্ধ দৃষ্টান্তগুলিকে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। তো বইয়ে যদি এর থেকেও কোনো শর্ট সংজ্ঞা পেয়ে যাও তো লিখো, কারণ তোমাদের যা জায়গা নির্ধারিত হয়েছে সেই তুলনায় এটা বেশ বড়ই হয়ে যাচ্ছে। এরপর আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। আবশ্যিক শর্ত হিসেবে কারণ মানে প্রথমটা না হলে দ্বিতীয়টা হবে না, যেমন মেঘ না হলে বৃষ্টি হবে না, আগুন না থাকলে ধোঁয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। তো আগুন ধোঁয়ার আবশ্যিক শর্ত বা কারণ লিখতে বলবে, আগুন ধোঁয়ার কারণ, মেঘ বৃষ্টির কারণ, ইত্যাদি ইত্যাদি। এরপর বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ কর। বহু কারণবাদের অসুবিধা একটাই, সেটা হচ্ছে কারণ থেকে তো আমরা কার্যে যেতেই পারি, অর্থাৎ বীজ থেকে আমরা কিন্তু মৃত্যুর অনুমান করতেই পারি, কিন্তু মৃত্যু থেকে বিষের অনুমান এটা করা যায় না। অর্থাৎ কেউ মারা গেছে তা থেকে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে সে বিষ খেয়েই মারা গেছে। বিষ খেয়েছে দেখে কিন্তু মারা গেছে বলা যেতে পারে, কিন্তু মারা গেছে দেখে বিষ খেয়েছে এটা বলা যেতে পারে না। এটা হচ্ছে একটি বহু কারণবাদের অসুবিধা। পরের প্রশ্নে ছিল বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। তো যে নীতিতে মনে করা হয় অনেকগুলো কারণ, একটা বা দুটো নয়, অনেকগুলো কারণ বা একাধিক কারণ মিলিত হয়ে একটি কার্য গঠন করে সেটাকেই বহু কারণ সমন্বয় বলে। যেমন তোমার হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এই দুটো মিলে কি হয়, H2O, অর্থাৎ জল উৎপন্ন হয়। তো এটা হচ্ছে বহু কারণ সমন্বয়ের একটা ভালো উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। পরের কোয়েশ্চেন ছিল বা শেষ কোয়েশ্চেন,
কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কী কী? কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি দুটো, একটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, আর দুই হচ্ছে জড়ের নিত্যতার সূত্র। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই, কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।